টেস্ট টিউব ব্যাধি নিয়ে অনেক মনেই বিভিন্ন ধরনের কুসংস্কার ভুল ধারণা রয়েছে। টেস্ট টিউব ব্যাধি শব্দগুলো থেকেই অনেকের মনে ভুল ধারণা জন্ম হয়েছে। এ কারণে অনেকে মনে করেন টেস্ট টিউব ব্যাধির জন্ম হয় টেস্ট টিউবের মধ্যে। আবার কেউ কেউ মনে করেন টেস্ট টিউবের ব্যাধি কৃত্রিম উপায়ে জন্ম দেওয়া কোনো শিশু। কাজে কৃত্রিম উপায়ে এভাবে সন্তান লাভের ধর্মীয় বাধা থাকতে পারে, কিন্তু টেস্ট টিউব ব্যাধির বিষয়টি মোটেও তা নয়। বিভিন্ন রোগের যেমন বিভিন্ন চিকিৎসা পদ্ধতি রয়েছে, এটিও তেমন একটি চিকিৎসা পদ্ধতি। টেস্ট টিউব ব্যাধি হচ্ছে বন্ধ্যাত্বের চিকিৎসায় সর্বজনীন স্বীকৃত একটি পদ্ধতি। এ পদ্ধতির বিভিন্ন কৌশল রয়েছে। এই কৌশলের একটি হচ্ছে IVF ইন ভিট্রো ফার্টিলাইজেশনস পদ্ধতি, সংক্ষেপে বলা হয় IVF। এই পদ্ধতিতে দেশের প্রথম টেস্ট টিউব ব্যাধি জন্ম হয়েছিল। এই পদ্ধতিতে স্ত্রীর পরিমিত ডিম্বাণু ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে অত্যন্ত স্বর্ণপর্ণ বের করে আনা হয়। তারপর সেটি প্রক্রিয়াজাতকরণের পর ল্যাবে সংরক্ষণ করা হয়। এই সময় স্বামীর অসংখ্য শুক্রাণু সংগ্রহ করে তার থেকে ল্যাবে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বেছে নেওয়া হয় সবচেয়ে ভালো জাতের এক ঝাঁক শুক্রাণু। তারপর অসংখ্য সজীব ও অতিক্রিয়াশীল শুক্রাণু ছেড়ে দেওয়া হয়। নিষিক্তকরণের লক্ষ্যে রাখা ডিম্বাণুর পেটিডিশে ডিম্বাণু ও শুক্রাণুর এই পেটিডিশটি তারপর সংরক্ষণ করা হয় মাতৃগর্ভের পরিবেশ অনুরূপ একটি ইনকিউবেটরে। ইনকিউবেটরের মধ্যে 24 থেকে 48 ঘন্টা পর্যবেক্ষণের পর বোঝা যায় নিষিক্তকরণের পর ভ্রূণ সৃষ্টির সফলতা সম্পর্কে। ভ্রূণ সৃষ্টির পর সেটি একটি বিশেষ নলের মাধ্যমে জরায়ুতে সংস্থাপনের জন্য পাঠানো হয়। জরায়ুর ভ্রূণ সংস্থাপন সম্পন্ন হওয়ার পরে তা চূড়ান্তভাবে বিকাশ লাভের জন্য এগিয়ে যেতে থাকে, সেখান থেকে জন্ম নেয়। কোনো টেস্ট টিউব এ শিশু বেড়ে ওঠে না। স্বাভাবিক জন্ম নেয় প্রক্রিয়ার জন্ম নেয়া শিশু পুরোটাই সম্পূর্ণ হয় মায়ের ডিম্বানালী ও জরায়ুতে। আর টেস্ট টিউব ব্যাধির ক্ষেত্রে স্ত্রী ডিম্বাণু ও স্বামী শুক্রাণু সংগ্রহ করে সেটি একটি বিশেষ পাত্রে রেখে বিশেষ যন্ত্রের মাধ্যমে সংরক্ষণ করা হয় এবং নিষিক্ত করা হয়ে থাকে। যদি আমাদের এই নিউজটি বা ইনফরমেশনটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের নিউজ চ্যানেলটা 2.0 সাথেই থাকবেন। ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।